আহারে তরমুজ, তরমুজে এখানে কি হচ্ছে, কি ঘটনা? ঘটনার পেছনে আরও ঘটনা থাকে, তো সেই ঘটনার তদন্ত সাপেক্ষে প্রমাণ ছাড়া আপনাকে বলাও যাচ্ছে না। তবে তদন্তের রিপোর্ট এবং ঘটনার পেছনের ঘটনার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা, তরমুজ আপনি কিনতে যাবেন, এখন তরমুজ কোনটা কিনবেন? অসংখ্য মেসেজ আমার এখানে এসেছে, ক্ষুদ্র নাগরিক হিসেবে অনেক মানুষ এখানে বলছে ভাই তরমুজের ব্যাপারে একটু আলোচনা করেন, কোনটা কিনবো। দেখেন তরমুজের যারা বিশেষজ্ঞ আছেন, তরমুজের ব্যবসায়ী আছেন, যারা আমার এখানে ভিডিও দেখে থাকেন, তারা আরও বিস্তারিত কমেন্ট করবেন যারা মানুষ পড়তে পারে। আমি আমার তদন্ত সাপেক্ষে বলছি, খুলনার বাজোয়া তরমুজ যেটা, এটা সবচেয়ে ভালো, তবে এটা এখনও বাজারে ওঠেনি, 15 থেকে 20 দিন লাগবে খুলনার সেই বাজোয়া তরমুজটা বাজারে আসতে। তো এখন যে তরমুজগুলো আছে, নীলফামারীর আছে, পটুয়াখালীর আছে, ভোলার আছে, বরিশালের আছে, এখন এই তরমুজগুলো বাজারে চলমান। এখন আপনি কোন তরমুজটা কিনবেন? প্রাকৃতিক কারণে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টির কারণে তরমুজের ক্ষেত পানির তলে গেছে এবং তরমুজও পানির নিচে তলিয়ে গেছে। আপনারা যারা তরমুজ চাষ করেন বা তরমুজ চাষ সম্পর্কে জানেন, আমি একটু বলে রাখি আমার তদন্ত সাপেক্ষে, তরমুজ খেতে প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু বৃষ্টির পানি অতিরিক্ত হয়ে যায়। এমনিতে প্রচুর পানি লাগে, কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে তরমুজ ক্ষেত পানির নিচে চলে যায়, তখন তরমুজ আরও বেশি পানি টানে। টানার কারণে এখনকার নতুন চালানে বৃষ্টির পরে যে তরমুজগুলো প্রচুর পানিযুক্ত এবং প্রচুর ভারী, ভেতরে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি ভালো না বলতে গেলে চলে। তাহলে এখন কি করবেন? আর যারা ব্যবসায়ী আছেন তরমুজ ব্যবসায়ী, এটি তাদেরও অপরাধ না, কারণ তারা তো এটা যে দোকান থেকে আপনি কিনতে যাচ্ছেন সে তো এটা চাষ করে না, এটা ওই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাদের কৃষক ভাইয়েরা এটা উৎপাদন করে। যদিও এদের সম্মান ইজ্জত আমরা কম দিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন জায়গায় গেলে চেয়ারই দিতে চায় না, কিন্তু সবচেয়ে দামি হচ্ছে কৃষক, তাদেরকে সবসময় সম্মান করবেন, আমি করে থাকি। তো এখন দোকানদার ভাইয়ের তো সেই দোষ নাই, কী করবে তারা? তো এখন আপনি কী করতে পারেন, তাহলে কোন তরমুজটা কিনবেন? বাজোয়া যেহেতু বাজারে নাই, যেইগুলো আছে এর মধ্যে থেকে আপনাকে বাছাই করে নিতে হবে। এখন আপনার যদি ওই দোকানদারের সাথে খুব ভালো রিলেশন থাকে, সম্পর্ক থাকে, তাহলে তাকে বলবেন যে বৃষ্টির আগের চালানের মালটা দেন যদি থাকে, আর বৃষ্টিযুক্ত যে চালানের মালটা আসছে এখন আপনাকে এটাই নিতে হবে। তো এখানে ব্যবসায়ীদের কিছু করার নাই, ব্যবসায়ী ভাইদেরকে একটা অনুরোধ রাখবো, আপনারা কম দামে কিনবেন, কম দামে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মান হিসাবে কিন্তু নাই বৃষ্টিযুক্ত তরমুজ যেহেতু, তারপরেও এর মধ্যে যেগুলো মান আছে সেগুলো দিবে আপনাদেরকে। এখন প্রশ্ন আসছে যে আপনি এই প্রথম যে ফুটেজটা দেখেছেন, এখানে এই যে ইঞ্জেকশন দিয়ে কালার দেওয়া হচ্ছে, এই ব্যাপারে প্রচুর মানুষের অভিযোগ যে তরমুজে নাকি ইঞ্জেকশন দিয়ে পুশ করে কালার দেয়, ভেতরে কালার হওয়ার জন্য মিষ্টি দেয়। এই ঘটনাটা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ, কোনো ধরনের ভিডিও ফুটেজ কি কারোর কাছে আছে? যদি থাকে তাহলে আমার কাছে পাঠাবেন, যে না এটা আপনি বলছেন এটা আছে, কিন্তু আমি এই পর্যন্ত জানা মতে এই ধরনের ফুটেজ পাইনি কিংবা এই ধরনের বিষয় জানতে পারিনি। তরমুজ অসংখ্য হচ্ছে, কয়টাতে ইঞ্জেকশন পুশ করবে আর দিবে আপনাকে, কিন্তু তারপরেও দুর্নীতিগ্রস্ত অনেক কিছুর মধ্যে যেহেতু এটা একটা বাতাসে ছড়ায় খবর যে না ইঞ্জেকশন পুশ করে দেয়, এটার একটা কাল্পনিক চিত্র আমি দাঁড় করিয়েছি। এখানে কোনো ধরনের কোনো গোডাউন থেকে এরকম ইঞ্জেকশন পুশ করছে ব্যাপারটা এরকম না, কিন্তু সত্য যদি কোনো ঘটনা কোথাও ঘটে থাকে এরকম, আর ফুটেজ যদি আপনাদের কাছে থাকে তাহলে অনুরোধ করবো আমার কাছে পাঠাবেন, আমি তখন অন্যদেরকে সতর্ক করে দেব। আর ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেক পরিশ্রম করেন অনেক মানুষকে এই বিভিন্ন ফল টল কালেকশন করে দিতে, আপনারা প্রফিট করবেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অতিরিক্ত প্রফিট করিয়েন না। আর রমজান মাস, আপনার কাছ থেকে খেজুর আনুক, আঙ্গুর আনুক, আপেল আনুক, মালটা আনুক, তরমুজ আনুক, যেই ফলটাই রোজদার ব্যক্তি নিয়ে আসবে, দয়া করে ভালোটা দিয়েন। রোজার সময় ইফতারের পূর্বে এই যাদের সামর্থ্য আছে তারা নিয়ে যদি এরকম ভুক্তভোগী হয় তাহলে দুঃখজনক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।